একজন ভাই প্রশ্ন করেছেন, আমি বিনা ওলিতে বিবাহ করেছি এবং বর্তমানে আমার একটি কন্যা সন্তান রয়েছে। এই অবস্থায় এখন আমাদের করণীয় কী? তবে উল্লেখ্য যে মেয়ে মায়ের বাড়িতে যেতে চায়, মীমাংসা করতে চায়, কিন্তু মা মেয়েকে তার মেয়েসহ রেখে দিতে চায়, ছেলেকে বাদ দিয়ে, অর্থাৎ জামাইকে বাদ দিয়ে। বুঝেছি। বিবাহ সম্পর্কে জিজ্ঞেস করছে, বিবাহ তালাক এই বিষয়গুলি কাজার বিষয়, মানে কাজীর কাজ, এগুলো কোনো দায়েরও কাজ নয়। এমনকি মুফতি, এখানে যদি মুফতিকে জিজ্ঞেস করেন, অনেক সময় বলে যান না, চলে যাও আদালতে, চলে যাও। সুতরাং এই ক্ষেত্রে ভাইকে পরামর্শ দেব যে এখানে আছেন, এখানে আলহামদুলিল্লাহ মুফতি আম আছেন, তার অফিস আছে এবং হায়াত কেবারের ওলামা আছেন, সেখান থেকে আপনার জিজ্ঞেস করে নেবেন যে এই অবস্থায় একটা মেয়ে বেরিয়ে চলে এসেছে এবং বিনা ওলিতে বিবাহ করেছেন, এখন এর সমাধান কি, সেখান থেকে ফতোয়া নিয়ে নেবেন। এটা আপনার জন্য নিরাপদ হবে আর আমার জন্য সতর্কতা যে আপনার হালাল হারামের ক্ষেত্রে স্ত্রী হারাম করা অথবা হালাল করা, এই ক্ষেত্রে আমি কিছু বললাম না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়ে দিয়েছে, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিবাহ হয় না। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়া ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার বলেছেন। কোনো মহিলা যদি বিনা ওলিতে বিনা অভিভাবকে, হ্যাঁ, আর আপন অভিভাবক থাকতে বানানো চলবে না, কোর্টে গিয়ে একজনকে বানিয়ে নিল, ওলি বানিয়ে দিল, কাছেরটা থাকতে দূরের কাউকে নিয়ে গিয়ে বিয়ে পড়ে দিল, বাপ আছে মা বিয়ে পড়িয়ে দিল, এইসব বিয়ে হবে না।